আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে ধাতুক্ষয় বা শুক্রক্ষয়। কমপ্লেনটা সাধারণত এরকম হয়, অনেকে প্রস্রাবে বসলো, প্রস্রাবে ব্রেক দিল, প্রস্রাবের সাথে বীর্য বের হয়ে গেল। কমপ্লেনটা এরকম যে প্রস্রাব করতে বসছি, প্রস্রাবের সাথে বীর্য যাচ্ছে, অথবা টয়লেট করতে বসছি, টয়লেটের সাথে বীর্য যাচ্ছে। এই রোগটিকে আগে বলা হতো শুক্রক্ষয় বা শুক্রমেহ, অথবা অতিরিক্ত শুক্রক্ষয়জনিত রোগ। এটি প্রকৃতপক্ষে যদি মেসেজ দেওয়া যায়, সঠিক মেসেজ, এটি কোনো প্রকার রোগ নয়। রোগ সেটি যেটি টয়লেটের সাথে আমাশা, বিজলা বিজলা, যারা অনেক সময় বলে বিজলা বিজলা যাচ্ছে, আম যাচ্ছে, পাতলা পাতলা আম, শরীর স্বাস্থ্য মোটেই হয় না, যা খায় বের হয়ে যায়, এটি হচ্ছে আম বা আমাশা। যদি আমাশা থাকে বা আম থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমের যদি ট্রিটমেন্ট নেওয়া হয়, আমাশা রোগটা যদি সেরে ফেলা যায়, তাহলে ওই ব্যক্তির আর কোনো যৌন সমস্যা থাকবে না। অনেক ক্ষীণ শ্রীকোণ ব্যক্তি আছে যাদের কমপ্লেনটা এরকম যে যা খাই বের হয়ে যায়, তাদের আমাশার সমস্যা, পুরাতন আমাশা, বলা হয় ক্রনিক ডিসেন্ট্রি। এই ক্রনিক ডিসেন্ট্রি যদি থাকে, সেটির চিকিৎসা নিতে হয়। আর শুক্রক্ষয়, শুক্রপাত বা অষাঢ় বীর্যপাত, এটি সাধারণত কখন হয় একটু লক্ষ্য করবেন, 18+, এক কথায় যাদের যৌবন শুরু হচ্ছে, 18 পরে যৌবন শুরু হবে এবং এই সময়টা হচ্ছে ভরপুর যৌবন, এই সময়ে এই ছেলেদের মধ্যে অতিরিক্ত পরিমাণ টেস্টোস্টেরন হরমোন থাকে, যার কারণে অধিকাংশ সময় তাদের পেনিস স্ট্রং থাকে বা দাঁড়িয়ে থাকে। এই দাঁড়িয়ে থাকার ফলস্বরূপ সে যদি কিছুক্ষণ পরে টয়লেটে যায়, চাপ দেওয়ার পরে স্বাভাবিকভাবে এক ধরনের পাতলা রস বা পুঁজের মতো কিছু একটা বের হয়ে আসে, এবং এটা অনেক সময় তারা টয়লেটের সাথেও আবিষ্কার করে। প্রকৃতপক্ষে এই ধরনের যদি হয়, তাহলে এটি নিয়ে মোটেও দুশ্চিন্তার কিছু নেই। মূলত কিছু ঘরোয়া খাবার আছে, সেই খাবারগুলো মেনটেন করলে এই সমস্যাগুলো থাকবে না। সো এই বিষয় নিয়ে অতিরিক্ত টেনশান করাছে, আপনি স্বাভাবিক জীবনযাপন করবেন। অতিরিক্ত যেই চিন্তাগুলো, বাজে চিন্তাই বলবো, এর কারণ হচ্ছে এই অতিরিক্ত হট চিন্তাটা আপনার জন্য শারীরিক এবং মানসিক দুটি ক্ষতি করে। প্রকৃতপক্ষে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর পরে স্বপ্নদোষের যেই ইফেক্ট, স্বপ্নদোষটা হইতে পারে অতিরিক্ত পরিমাণ, এরপরে আপনার শারীরিক ক্ষতিও হইতে পারে। আবার অনেক সময় নিজে নিজেই আপনার অতিরিক্ত পরিমাণে কামরস বের হয়ে যাচ্ছে। নর্মালি কামরস বের হওয়াটা তেমন কোনো ক্ষতির না, কিন্তু এটি যখন আপনার হ্যাবিটে পরিণত হবে, তখন তো ক্ষতি হবেই। সো এই বিষয়টার সাধারণত ট্রিটমেন্টের দরকার নাই। যদি অতিরিক্ত পরিমাণে হয়, সেক্ষেত্রে লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে, অতিরিক্ত চিন্তাভাবনা করা ছেড়ে দিতে হবে, নিয়ম মতো ঘুমাতে হবে, পরিমিত খাবার খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। পানি খেলে আপনার এই সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যদি এরকম আপনি দেখেন যে টয়লেটের সাথে প্রকৃতই আপনার আম যাচ্ছে, আমাশা যাচ্ছে, তাহলে এটির চিকিৎসার প্রয়োজন আছে। এর কারণ হচ্ছে যতক্ষণ আপনার টয়লেট নিয়ন্ত্রণে না আসবে, ততক্ষণ আপনার শরীরের জন্য এনার্জেটিক যে পুষ্টি গুণগুলো, সেগুলো সব অর্গানে পৌঁছবে না, ইভেন পেনিসেও সেই পুষ্টিগুণগুলো আসবে না। টেস্টোস্টেরন হরমোনের যে প্রভাবটা, এটি সব অর্গানে না পড়লে স্বাভাবিকভাবে আপনি যৌন দুর্বলতা ফিল করবেন। সো এক্ষেত্রে হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন আছে, লাইক মার্কসল, মেডোইনাম, সিমটোমিয়াস ওয়াইজ এগুলো
ইউজ করতে হবে। আর অতিরিক্ত যদি শুক্রক্ষরণ হয় বা বীর্যক্ষরণ হয় সেই ক্ষেত্রে পিক্রিক অ্যাসিড আছে, সালফার আছে, স্ট্রাফিস এগ্রিয়া অ্যাগনাস কাস্ট, এগুলো আসলে সিমটোমাইজ অ্যাপ্লাই করতে হবে। শুক্রক্ষরণ হলে স্বাভাবিকভাবে নিজেরাই মেনটেন করবেন, আর যদি পুরাতন আমাশা বা ক্রনিক ডিসেন্ট্রি হয় ইউ মাস্ট গো ইয়োর নিয়ারেস্ট হোমিওপ্যাথিক ডক্টর, যদি সিমটোমাইজ ট্রিটমেন্ট করা হয় ঠিক হয়ে যাবে। আজকের ইনফরমেশন এ পর্যন্ত, ভালো থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, আমাদের সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমরা নতুন নতুন তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।